বৈশাখী ওই বেড়াতে গিয়েছিল যেখানে জন্মদিন খেতে গিয়েছিল যেখানে সেখান থেকে তো ফিরে আসলো এখন মামাম তুমি কি করছো তুমি এখন জামা প্যান্ট খোলো আর দেখো আমি এখনো জামা প্যান্ট খুলিনি তো এসেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ থাকো দেখতে নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর এখন বাজে সাড়ে নটা তো এখন আমরা এসে পৌঁছলাম বাড়িতে কালকে জন্মদিনে গিয়েছিলাম রাত্রিবেলায় তো সেখানে জন্মদিন খেয়ে আর এনজয় খুব এনজয় করে ওখান থেকে আসলাম এখন বাড়িতে এসে পৌঁছালাম আর তোমাদের আগের ভিডিওটিতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী কী এনজয় করেছি না কেমন এনজয় করেছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও অবশ্যই বৈশাখী যেটা বলে যে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিত তো বেলাইকন তো বলে না ঘন্টা বলে তো যাই হোক সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও দেখো এখানে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে কুরকুরে মামমাম তুমি কি কুরকুরে তোমাকে ভালো লাগছে হ্যাঁ তো বন্ধুরা আমি এইমাত্র ছাদে আসলাম আর এই যে মশালগুলো দিয়ে দিয়েছে পুরো মশাল দেওয়া কমপ্লিট অনেকগুলো মশাল দিয়েছে বৈশাখী আর এখানে পাটকাটি এখনও রয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে বৈশাখী এখন কাছাকাছি কমপ্লিট কাছাকাছি শুরু করে দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এখন ওইদিকে বৈশাখী কাছাকাছি শুরু করে দিয়েছে আর আমি ছাদের উপরে মাদুর নিয়ে চলে এসেছি এখানে একটু বসে ভিডিও এডিটিং করব। কারণ একা একান বসে চুপচাপ না হলে বন্ধুরা এইমাত্র মাত্র বৈশাখী আমাকে ছাদের উপরে ভাত দিয়ে গেলো তো ভাতে আছে ঘি মাখা দিয়ে আলু সেদ্ধ দিয়ে লঙ্কা দিয়ে ভাত মাখা হেবি সুন্দর লাগে আমার খেতে দেখো তোমরা তো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে তোমরা ভিডিওটি কন্টিনিউ থাকো অল্প কিছু গোবর ছিল মশাল দেওয়ার পরে কিছু গোবর বেঁচে গেছিলো সেই গোবরটি এই যে এখানে আমি লেপে দিয়েছি দূরের সামনে আর এই জায়গাটা ফাঁকা আছে ভালো লাগছে না দেখতে ওই জন্য এইটুখানি আমি লেপে দেবো সারাদিন খাটতে ঘাটতে আর পারি না আর বাড়ি পরিষ্কার ছাড়া আর কি এই যে এই সব সব পরিষ্কার করতে হয় বাজে বিকেল পাঁচটা তো আমি এইমাত্র বাড়িতে এলাম বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম তো এখন বৈশাখী এখানে বসে আছে দেখো তোমরা বৈশাখী এখানে বসে রয়েছে আর ভাস্কর এখানে বসে রয়েছে তো আমি একটু পরে বেরিয়ে যাব। আমার যা প্রত্যেক দিনের কাজ সাইকেলিং তো সাইকেলিংয়ে বেরিয়ে যাবো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সাইকেলিং করে বাড়িতে চলে এসেছি আর এসে পর গরম গরম চা একটু চা খেয়ে নিই চা না খেলে যেন মেজাজটা একদম খোলেই না তো এখন চা খাচ্ছি সন্ধ্যাবেলায় এখন বাজে তোমরা দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে পনের সাতটা পনের সাতটা না ওই ছটা ওই মতন তো তোমরা সঙ্গে দেখো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে নটা আর এদিকে মাম্মামের খাবার রেডি ডিম ভাজা আর আলু ভাতে মাম্মাম তুমি খাবে তো ভালো লাগছে ডিম ভাজা খাও তুমি আচ্ছা তো এখানে বৈশাখীও দাঁড়িয়ে আছে বৈশাখী এখন খুব ব্যস্ত রান্না বান্না কাজ করতে খুব ব্যস্ত রাত্রের রান্না আর আমি একটু আগে মুড়ি খেলাম খেয়ে দে এই সাড়ে বাজে তো আর একটু পরেই রাত্রের খাবারটা খেয়ে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে শুভরাত্রি